হ্যালো এভরিওয়ান, হ্যাপি নিউ ইয়ার। অ্যান্ড আমি কিছুদিন আগেই ঘুরে এসছি কলকাতায়, কিন্তু আজকে হঠাৎ করে একটা পিকনিক প্ল্যান হয়ে গেল। পিকনিক বলো, হাউস পার্টি বলো, ফ্রেন্ডসদের সাথে, ওটারই ব্লগ আমি তোমাদের সাথে শেয়ার করছি। আর আমি উইশ করছি যে তোমাদের এই পুরো বছরটা যেন দারুণ ভালো কাটে, 2020 আর 2021-এর থেকে অনেক বেটার কাটে। আর আমি যেখানে ঘুরতে গেছিলাম সেটার ব্লগটাও আমি খুব তাড়াতাড়ি শেয়ার করে দেবো। তো এই ভিডিওটা দেখে নাও, ছোট্ট ভিডিও, অ্যান্ড লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই ইউটিউব চ্যানেল। থ্যাংক ইউ। হ্যালো, হ্যাপি নিউ ইয়ার। আজকে ফার্স্ট পিকনিক নিউ ইয়ারের। তো স্নেহা, ও স্নেহা, আমিও স্নেহা, আমার ডাক নাম রিম্পি, আর ও একটা ডাক নাম সুইটি, ওর ডাক নাম স্মৃতি। ওরা ওরা মুখ ঘুরে নিল, লজ্জা পেয়ে গেল। আরে জমজটাকে দেখা। আরে হ্যালো, দুজনেই টুইনস তো। গঙ্গার ধারে দেখি কি হবে, কি প্ল্যান আছে। তিনটে বেজে গেছে, তো এখন আর কি রোদ্দুর, ওই জায়গাটা পেলে। চল এখানে দাঁড়াই, চল এই ছবি তুলি। এটা আমাদের বাড়ির কাছে বাটানগরে একটা গঙ্গার ঘাট। নাম্বারটা সেভ করো। আমার ফ্রেন্ডসরা এসেছিল, ওদের খুব পছন্দ হয়েছে, তো আবার একটা ভালো করে পিকনিক আরো বড় গ্রুপের সাথে প্ল্যান হবে। মহেশ কাকু বলো, এগোচ্ছি আমি এক জায়গা। হ্যাঁ বলো মহেশ কাকু। আমাদের মধ্যে একটা ট্যালেন্টেড ফ্লুট প্লেয়ার আছে, এখন সে গান করবে। নাম হচ্ছে ভুবন ভট্টাচার্যি, আর ও ফ্লুট বাজানো ছাড়াও ম্যাথস আর ইকোনমিক্স পড়ায়, প্লাস ও ইভেন্ট ম্যানেজমেন্টও বিজনেস চালায়। তো হি ইজ ভেরি ভেরি ট্যালেন্টেড, আই রিয়েলি লাইক হিজ লাইক ইউ নো স্কিল। আমাদের ফটোগ্রাফার দিদি সবাইকে ফটো তুলে দিচ্ছে। নিচে থেকে বেটার লাগে না, ইয়ারগুলো মোটা লাগছে আরো বেশি। তুই কি ফটো তুলতে ভালোবাসিস? হ্যাঁ, মানে একটা হবি হয়ে যাচ্ছে আমার আস্তে আস্তে। বাহ বাহ, আমার তুলে দেবি? হ্যাঁ নিশ্চয়ই। উফ, তাহলে তো আমার পোজ দিতে হবে। ওকে, জাহাজটা চলে যাওয়ার পরে এরকম জোয়ার ভাটা উঠেছে, টাইড যেটাকে বলে,
এখানে এমনি বেসিক্যালি কিছু নেই দেখার মতন, গঙ্গার ঘাট, আপনারা বসে টাইম স্পেন্ড করতে পারেন। উল্টো দিকে একটা বাড়ি আছে, মানে সেটা একটু ভাড়া দেয়, আপনারা এখানে বসে বসে পার্টি করতে পারেন, পিকনিক করতে পারেন, এটাই যা। আর নতুনত্ব কিছু নেই, জাস্ট বাট ইটস সো সিরিন অ্যান্ড পিসফুল যে মানে সবাই এনজয় করবে। ফ্রেন্ডসদেরকে আপনারা অবশ্যই নিয়ে আসতে পারেন। প্রচুর খিদা পেয়েছে কিন্তু এখনও ওরা ভিডিও অ্যান্ড ফটোস তুলেই যাচ্ছে। তো দেখি খাওয়ার কি ব্যবস্থা করা হয়েছে এখানে। এখানে তো হবে না, আজকে একটু লেটে আমরা ডিসাইড করেছি যে পিকনিক করতে আসবো। তো দেখি আশেপাশে কি ব্যবস্থা আছে। এখন সবাই সবার ফটো তুলছে, আর স্নেহা আমাদের ফটোগ্রাফার, মাঝখানে আমাদেরও দর্শক চলে এসছে। সব ছবি তুলছে সবাই এখন। হ্যাঁ, তুই চকলেট ফুচকা বানাচ্ছিস? তাই নাকি? আর দই ফুচকা, মিষ্টি ফুচকা, মিষ্টি ফুচকাতে কি দিস? ও বাবা, আমাকে একটা মিষ্টি ফুচকা দিস। আচ্ছা, স্নেহা খাবে মিষ্টি ফুচকা। পানি ফুচকা, পানি ফুচকা মানে নর্মাল পানি ফুচকা, ওকে। স্নেহা রিভিউ করবে এখন, ওর পেটে প্রচুর খিদে। তুবনও খেতে বসবে, খেতে দাঁড়াবে, সরি, ওকেও খাওয়া। রামজিৎ কার নাম তোর বাবা? তোর তোর নাম আরে কি করছে ওরা ওখানে? হ্যাঁ, পুকুর পাড়ের যাসনি তুই? কেমন লাগছে? অনেস্ট রিভিউজ আর অ্যাকসেপ্টেড। আমাদের বাড়ির পাশে একটা কুকুর আছে, তো ওখানেই সব বন্ধুদেরকে নিয়ে গেলাম। হ্যাঁ, এখানে গরগেলও আছে, এটা আমাদের পাড়ার পুকুর। এখানে অনেকজনে গিয়ে সাঁতার কাটতে আসে, সব কিছু হয় এখানে। জলটা পরিষ্কার, সেটা একটা বড় বিষয়। আমাকে বললো যে সকালে নাকি পরিষ্কার হয়ে যায়, এখন রাত হয়েছে তো ইয়ে উঠে, শ্যালা উঠছে না? আরে শ্যালাটা কি মানে লাইক কতদিন পর পরে শ্যালাটা ওঠে না? আরে এটা মাছ টাছ খেয়ে নেবে তো, মাছ আছে, সাপ আছে, গরগেল আছে, ওই যে দেখ ওখানে হাঁস আছে, জলটা কেমন নড়ছে দেখ ওখানটা। এইটুকুনি ছিল আজকের ভিডিও।